निदाय गौर हरि बोल, गौर हरि बोल, हरि बोल। नदियार चाँद आमार गौर हरि, तिनी धर्म के रक्षा करार जन्य राधा कृष्ण मिलित तन गौर सुंदर नाम के जीवेर दारे दारे से अनर्पित चरिं चिरात करुण अवतीर्ण कलो समर्पयतमुन्नत उज्ज्वल रसं स्वभक्ति श्रेयं हरि पुरट सुंदर दुति कदम्ब संदीपित सदार हृदय स्कंदरे वशचिनंदन। যা কখনো অর্পিত হয়নি সেটা অর্পণ করবার জন্য এসেছেন তিনি, নাম দিলেন জীবের দ্বারে দ্বারে। কিন্তু দিলে কি হবে, ব্রাহ্মণ সমাজ ব্যাপারটা মেনে নিত না। একটা পূজা করতে গেলে সারা দিন কত পরিশ্রম করতে হয়, ছ মাস আগে থেকে, দুই তিন মাস আগে থেকে তার ব্যবস্থা নিতে হয়, চিন্তা ভাবনা করতে হয়। আর ওই নিমাই বেটা সে কিনা সবাইকে বলে এত কিছু করার দরকার নেই, শুধু যদি একবার দুবাহ তুলে হরি বল বলো তাতেই উদ্ধার হয়ে যাবে, হরি বল। এটাই ছিল তাদের যত সমস্যার কারণ। কি আছে ওই নিমাই বেটার কাছে? হরি নাম দিয়ে সবাইকে পাগল করছে, বিভিন্নভাবে নিমায়ের হরিনাম বন্ধ করার জন্য অনেক রকমভাবে তাকে সাজা দিয়েছিলেন। তাই আমার গৌর হরি, তিনি নামকে সম্বল করে ধর্মকে রক্ষা করার জন্য নবদ্বীপ ত্যাগ করেছিলেন। তিনি সন্ন্যাসী হয়ে চলে যান বৃন্দাবনের পথে। আজকের এই লীলাটা এটাই বিষয় যে তিনি চলে গিয়েছিলেন, আবার পুনরায় শান্তিপুরে ফিরে তাকে আনা হয়েছিল মায়ের জন্য। প্রতিনিয়ত প্রভু আমার শ্রীবাসের ঘরে হরিনাম করতেন বাবা, শ্রীবাসঙ্গ নমাস্তে। নবদ্বীপে যারা গেছেন নিশ্চয় দেখেছেন গৌর বাড়ির আগেই পড়ে শ্রীবাসের অঙ্গন, ওই শ্রীবাসঙ্গনে প্রভু হরিনাম করতেন ভক্তগণকে নিয়ে। আর যখন প্রভু সারা রাত্রি ব্যাপী ওখানে কীর্তন করতেন সেখানেও কিন্তু বাবা শান্তি ছিল না। বৃন্দাবনে ওই যে নবদ্বীপে ওই হরিনাম দিয়ে সবাইকে পাগল করত, কত রাজা কত মন্ত্রী পাগল হয়েছিল। সেই সময়ে যে ওই জমিদার ছিল, যিনি রাজা ছিলেন, তিনি কে? নবাব হোসেন শাহ। তিনিও নামে ডুবে গিয়েছিলেন, ভগবান নিমাইকে বড় ভালোবাসতেন। তো বাবা সেই সময় সবাই ওই নিমায়ের হরিনামে ডুবে গিয়ে মুগ্ধ হয়ে, তার মধ্যে সবাই ডুবেছিল বলে ব্রাহ্মণ সমাজ চিন্তা করলেন নিমায়ের হরিনাম কি করে বন্ধ করা যায়। মস্ত বড় পণ্ডিত যিনি ছিলেন চপল গোপাল, তাকেই অবশেষে ডেকে বললেন যে তুমি কোনো উপায় করতে পারবে? কথাটা কি বলল বলছে জানো, সবাই বলে নিমাই নাকি বড় পণ্ডিত, আমরা তো এতদিন জানতাম তুমি নবদ্বীপের মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত, এখন সবার মুখে মুখে এক কথা যে তোমার থেকেও বড় পণ্ডিত একজন আছে, সে হলো জগন্নাথ মিশ্রের ছেলে ওই নিমায় মিশ্র। এটাই চপল গোপালের মনে মনে রাগ যে আমার থেকে বড় পণ্ডিত, ওর পাণ্ডিত্য আমি যেমন করেই হোক ভাঙবই ভাঙব। তাই ভবানী মায়ের পূজার শয্যা নিয়ে শ্রীবাসের ঘরে দরজার সামনে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে নিমায়ের নামে কলঙ্ক রাটাবে বলে স্থির করেছিলেন, তাতেও হলো না বাবা। প্রভু মনে মনে বললেন যে যে রাত্রের অন্ধকারে যে কর্মটা তুমি করেছো ভেবেছো কেউ জানতে পারেনি, কিন্তু এই ঘটনাটা একদিন জগতে সবাই জানতে পারবে। আপনার জানেন চপল গোপাল উদ্ধার লীলাটা আপনার শুনেছেন তো মাগো। সেই শ্রীবাসের অঙ্গনে প্রভু প্রতি রাত্রি হরিনাম করতে যেতেন, কিন্তু তিনি কিন্তু কাল রাত্রে আর হরিনাম করতে যাননি। বিষ্ণুপ্রিয়াকে সঙ্গে করে নিয়ে শয্যা পরি শয়নে আছে। হঠাৎ মধ্যরাত, মধ্যরাত্রে বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে গেছে। আর যেই না বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে গেছে, প্রভুর শয্যার উপরে হাত দিলেন, হাত দেওয়া মাত্রই বিষ্ণুপ্রিয়া চমকে উঠলেন। কেন? বিষ্ণুপ্রিয়া দেখছে হেথা বিষ্ণুপ্রিয়া, চমকি উঠিয়া হেথা বিষ্ণুপ্রিয়া,
रहे ता विष्णु पिया चमोती उठिया पालों के बुलाए हाथी का प्रभु ना देखिया कादिया कादिया प्रभु ना बोले प्रभु तुमी कोथाय गेले बोले प्रभु तुमी प्रभु तुमी कोथाय गेले के अभागिनी के प्रभु तुमी कथाय गेले তোমার মনে ছিল প্রভু এই কি তোমার মনে ছিল এই অভাগিনীকে কাদায়ে তুমি চলে যাবে এই কি তোমার মনে ছিল প্রভুর শয্যার উপরে হাত দিয়ে যখন প্রভুকে পেল না বিষ্ণুপ্রিয়া ভাবছে তবে কি প্রভু বাইরে কোথাও গেলেন অনেক সময় ঘরের বাইরেও তো যেতে পারে যাই তো দেখি কাউকে কিছু না বলে ধীরে ধীরে বিষ্ণুপ্রিয়া বাইরে এলেন কিন্তু চারিদিকে তো অন্ধকার বাবা প্রিয়া কি করলেন চারিপাশে ঘুরে 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 কোথাও খুঁজে পাচ্ছে না আবার চিৎকার করে ডাকছে প্রভু প্রভু কোথায় গেলে প্রভু তোমায় দেখতে পাচ্ছি না কেন এত রাত্রে কোথায় গেলে তুমি কোনো সাড়া পাচ্ছে না চিন্তা করছে কি করব আমি কার কাছে জিজ্ঞাসা করব এত রাত চারিদিকে সবাই ঘুমিয়ে আছে এই সময় কাকেই বা ডাকি জিজ্ঞাসা করব তাছাড়া আমি তো কাউকে চিনি না ধীরে ধীরে চিন্তা করছে একবার মাকে গিয়ে জিজ্ঞাসা করি শচী মায়ের দ্বারে গেছে মানে মা যেখানে ঘুমাচ্ছেন সেই মন্দিরের দরজার কাছে দাঁড়িয়ে ডাকছে মা 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 শচী মা বৌমার কণ্ঠ শুনে তাড়াতাড়ি করে দরজা খুলেছে বয়স হয়েছে তো মা ঠিকমতো চোখে দেখতেও পান না কোনো রকমে ধীরে ধীরে দরজাটা খুলেছে খুলে দেখছে চারিদিকে অন্ধকার বৌমা এত তাড়াতাড়ি উঠেছো কেন মা আরে সংসারের কাজ করবে বলে তাই এত রাত্রে উঠতে হবে যাও 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 ঘুমিয়ে নাও আর একটু বেলা হোক তারপরে উঠো কেন এসেছো এত রাত্রে ঘুম থেকে উঠে হঠাৎ দেখছে বৌমার চোখে জল একি এত রাত্রে তুমি কাঁদছো কেন মা
কি হচ্ছে তোমার? বিষ্ণুপ্রিয়া মা শচীমাকে দেখে মনে মনে ভাবছেন, মায়ের তো বয়স হয়েছে, প্রভু যে কোথায় গেল, এত রাত্রে যদি মাকে বলি, মা যদি সহ্য করতে না পারে কি করব আমি? দাঁড়িয়ে আছে শাশুড়ি জিজ্ঞাসা করছে, কি হলো বৌমা, বলো কেন তুমি কাঁদছো এত রাত্রে? মা, বলবো বলে এসেছি কিন্তু বলতে পারছি না। আরে না বললে বুঝবো কি করে, কি হয়েছে বলো? মা, আমার প্রভু মানে তোমার সন্তান, আমরা দুজনে একই শয্যায় শয়নে ছিলাম, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, আর যেই প্রভুর শয্যার উপরে হাত দিলাম, মা গো আমি কি দেখলাম জানো, দেখলাম তোমার সন্তান আমার প্রভু সে আর ঘরে নেই মা, ঘরে ছেড়ে চলে গেছে। বৌমা, আমার নিমাই চলে গেছে। না না, এটা হতে পারে না, আমার নিমাই আমাকে না বলে কোথাও যেতে পারে না, আমার মনে হয় তুমি স্বপ্ন টপ্ন দেখেছ। মা, স্বপ্ন যদি হতো না আমার থেকে খুশি কেউ হতো না, তুমি তুমি বিশ্বাস করো মা, প্রভু আর ঘরে নেই, আমি বাড়ির চারিধারে খুঁজেছি, কতবার ডেকেছি তার কোনো সাড়া পাইনি মা, সে আমায় ছেড়ে জনমের মতো চলে গেছে। বৌমা, তুমি একটু আমাকে আমার নিমাইয়ের ঘরে নিয়ে যাবে, আমি নিজে চোখে দেখতে চাই, আমি বিশ্বাস করতে পারছি না বৌমা। বেশ, হাতটা ধরে ঘরের ভিতরে নিয়ে গেছে, গিয়ে কি দেখছে মা, পড়ে আছে সন্তানের গলার ফুলের মালা, পড়ে আছে চরণের নূপুর, সর্বস্ব খুলে রেখে একটা ছিন্ন বসন পরে চলে গেছে নিমাই। মা শচীমা সব কিছু দেখে আর এদিকে বৌমার চোখে জল দেখে মনের কষ্ট মনে চেপে রেখেছে, চেপে রেখে বলছে, বৌমা শান্ত হও, আমার মনে হয় আমার নিমাই তো একটু হরিনামের প্রিয়, মানে হরিনাম ভালোবাসে, নিশ্চয়ই ওর কাউকে কিছু না বলে ওই হরিনাম করবার ইচ্ছা জেগেছে, তাই ঘর ছেড়ে কাউকে কিছু না বলে নিশ্চয়ই ওই পথে পথে হরিনাম করে বেড়াচ্ছে। তুমি চিন্তা করো না মা, আমি তোমায় কথা দিচ্ছি, আমি নিমাইকে ঠিক তোমার কাছে ধরে আনবো। মা, তুমি কেঁদো না, তুমি শান্ত হও, আমি তোমায় কথা দিচ্ছি, নিমাইকে না নিলে আমি আর ঘরে ফিরবো না। কিন্তু মা, চারিদিকে অন্ধকারে পদঘাট কিছুই দেখা যাচ্ছে না, আমাকে একটা লণ্ঠন দাও দেখি, আমি নিমাই কোথায় আছে খুঁজে নিয়ে আসি। মনের কষ্ট মনে চেপে রেখে চিন্তা করছে, আমি যদি কাঁদি তাহলে এই অভাগিনীকে কে সান্ত্বনা দেবে, নবদ্বীপে তো আর কেউ কাউকেও চেনে না। তাই বৌমাকে সান্ত্বনা দিয়ে লণ্ঠন হাতে করে নিয়ে সন্তানকে হারিয়ে পথে পথে নিমাই নিমাই বলে কাঁদতে কাঁদতে যাচ্ছে। মা শচীমা বয়স হয়েছে, হাতে লণ্ঠন নিয়ে পাগলিনীর বেশে রাস্তায় রাস্তায় চিৎকার করে ডাকছে, নিমাই। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে প্রভুর লীলা দর্শন করে কাঁদছে আর বলছে, দেখো তুড়িতে যা জ্বালায়ে বাতি, মায়া আমার খুঁজিছে ন ইতি উতি, ওরে নিমাই রে, ওই না তুড়িতে যা মায়া আমার
বুঝছি ওরে পথের ধারে খুঁজে খুঁজে নিমাইকে পাচ্ছে না, কোন জায়গায় যখন কোন পথে পেল না, নবদ্বীপের অলিগলি সব জায়গায় খুঁজলো পেল না, কারণ সেই সময় কোনো মানুষজন তো নবদ্বীপে রাস্তায় দেখা যাচ্ছে না, মধ্যরাত, সবাই ঘুমিয়ে আছে। পথে পড়ে আছে কারা, ঘুরছে কারা, কুকুর শৃগাল। মা শচীমা তাদের কাছে গিয়েও জিজ্ঞাসা করছে, ওরে তোরা তো সারা রাত পথে থাকিস, একবার তোরা বল না বাবা আমার নিমাই কোন পথে গেছে। তারা দেখলেও বলবে কি করে, ভগবান তো তাদের বাক শক্তি দেয়নি। বসে বসে কাঁপছেন মা আর ভাবছেন, নিমাইকে না পেলে আমি ঘরে যাব কেমন করে, ওই অভাগিনীকে আমি বলবো কি, এই মুখ আমি দেখাবো কি করে, না আমি ঘরে ফিরব না। হঠাৎ দেখছে যে পদঘাট একটু একটু দেখা যাচ্ছে, মানে একটু ভোর হয়েছে, ভাবছে তাই তো নিমাইকে আর কোথাও পাই বা না পাই, এক জায়গায় নিশ্চয়ই ওকে পাবো, শিবা সঙ্গন, আমার নিমাই তো শিবাসের ঘরেই হরিনাম করে, সেখানে গেল না তো, যাই তো দেখে আসি। মা পাগলের মতো ছুটতে ছুটতে শিবাসের ঘরে দরজার কাছে দাঁড়িয়েছে, সেখানে গিয়ে ডাকছে, শিবাস, ও শিবাস। শিবাস পণ্ডিত বাইরে এসে দেখছে মা বাইরে, এ কি মা তুমি? হ্যাঁ শিবাস, আমি বড় বিপদে পড়ে এসেছি বাবা, একটি একটিবার বল না তোর ঘরে কি আমার নিমাই আছে? মা, প্রভু তো প্রতি রাত্রেই আসেন, কিন্তু কাল রাত্রে তো প্রভু আসেননি। কি বললি, আমার নিমাই তোর ঘরে নেই? না মা, সে কি নিমাই তাহলে গেল কোথায়? বুঝেছি, আমি বুঝেছি শ্রীবাস, সে আর নেই, চলে গেছে, এই মুখ আমি আর আমার বৌমার সামনে দেখাতে পারবো না। জানিস শ্রীবাস, আমার নিমাই একদিন বলেছিল, মা এই নবদ্বীপে আমি সবাই আহা হরিনাম করি বলে সবাই আমার হরিনামের নিন্দা করে, কিন্তু মা কেউ যদি আমাকে নিন্দা করে, আমাকে কটু কথা বলে, আমি সহ্য করতে পারি মা, কিন্তু কেউ যদি আমার হরিনামের নিন্দা করে, আমি সইতে পারি না মা। হরিবল, তাই মা গো আমি এখানে আর থাকবো না, নামকে সম্বল করে চিরতরে চলে যাব। জানিস শিবাস, ভেবেছিলাম নিমাই বলেছে বটে, হয়তো করবে না, কিন্তু যা বললো তাই করলো। তোর ঘরে যখন আমার নিমাই নেই, তাহলে এই গোটা নবদ্বীপে আমার নিমাই আর কোথাও নেই, চিরতরে সবাইকে ছেড়ে নবদ্বীপ ছেড়ে বৃন্দাবনে চলে গেছে।
হরি হরি সবাইকে কাঁদিয়ে এই নবদ্বীপকে অন্ধকারে রেখে আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না, ওই গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। আমার নিমাই একদিন না একদিন জানতে পারবে তার জন্য তার মা জলে ডুবে মারা গেছে। সেদিন আমি যা দেখতে চাই যে আমার নিমাই মায়ের মৃত্যুর খবর শুনে ওই বৃন্দাবনে গিয়ে কে করে কৃষ্ণ ভজন করতে পারে। পাগলিনীর ন্যায় মা ছুটতে ছুটতে সুরধ্বনির দিকে ছুটছে, আর পিছন থেকে সমস্ত ভক্তরা মা মা বলে চিৎকার করতে করতে যাচ্ছে। শ্রীবাস পণ্ডিত, গদাধর, অদ্বৈত আচার্য সবাই ছুটছে, মুরারি মুকুন্দ নিত্যানন্দ পিছন দিক থেকে মা মা করে মাকে ধরবার জন্য ছুটছে, আর এদিকে মা যাচ্ছেন গঙ্গার জলে। নিমাই 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 বলে সজে মা গঙ্গায় ঝাঁপ দিতে গেল। নিমাই 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 বলি হরি মায়া মারে গঙ্গায় ঝাঁপি দিন হরি তথায় আছি নিত্যানন্দ মায়ের ধরিল। নিমাই 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 বলে মায়া মারে ঝাঁপি দিতে গেল, ছুটে গিয়ে নিত্যানন্দ মায়ের ধরিল। ছুটে গিয়ে নিত্যানন্দ মায়ের ধরিল। মরতে তোমার হবে না মা, মরতে তোমার হবে না গো, মরতে তোমায় হবে না মা, মরতে তোমায় হবে না গো। ছুটে আসি নিত্যানন্দ মায়ের কোলে নিল। ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে, মা বলছে নিতাই আমাকে ধরলি কেন বাবা, আর আমাকে মা বলে ডাকিস না, মা ডাক শুনবার স্বাদ মিটে গেছে। যে সন্তান মাকে কাঁদিয়ে চলে যেতে পারে তার জন্য বেঁচে থাকার আর কোনো দরকার নেই। নিতাই বলছে মা তুমি কেঁদো না, আমি তোমায় বলছি শোনো মা, ভাই যেখানেই যাক না কেন আমি তো আছি, আমি ঠিক ওকে ধরে নিয়ে আসবো। হ্যাঁ সান্ত্বনা দিচ্ছিস আমাকে? যে ছেলে সন্ন্যাসী হয়ে একবার চলে যায় এই মায়ার সংসারে সে আর কখনো ফেরে না বাবা, আমাকে সান্ত্বনা দিস না রে। মা গো আমি তোমায় সান্ত্বনা দিচ্ছি না মা, আমি যেটা বলছি সেটা সত্য, শুনে নাও, যদি নিমায় সন্ন্যাসী না হয়ে যায় তোমার কাছে ধরে আনব, আর যদি সন্ন্যাসী হয়েও যায় তবু আমি তোমার কাছে ধরে নিয়ে আসব, এই আমি তোমায় কথা দিলাম। পারবি তো বাবা? পারব, দেখিস ঘরে আমার অভাগিনী বৌমা, আমি কথা দিয়েছি তাকে আমার নিমাইকে ফিরিয়ে আনবো, পারবি তো? নিশ্চয়ই মা, তুমি তাকে গিয়ে বলো আমি খুব শীঘ্রই নিমাইকে ফিরিয়ে নিয়ে আসছি। মাকে ঘরে পাঠিয়ে দিয়ে সবাইকে যার যার ঘরে পাঠিয়ে দিয়ে এবার নিত্যানন্দ প্রভু আমার যাচ্ছেন কোথায়, যেখানে সন্ন্যাসী যিনি কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে যেখানে সন্ন্যাসী হয়েছিলেন আর কি, সন্ন্যাস মন্ত্র ধারণ করেছিলেন, তা সেখানে গেলেন নিত্যানন্দ প্রভু। আর এদিকে নবদ্বীপের অবস্থা কি, মহাজন পদাবলীর মাধ্যমে তিনি বলছেন আজ নিমাইকে হারিয়ে নবদ্বীপের কেমন দশা জানো, কত সুন্দর বর্ণনা দিচ্ছেন দেখুন মা। একটি প্রদীপ, একটি প্রদীপের শিখা যদি না থাকে প্রদীপ তখনই ভালো লাগে যখন প্রদীপটা আলোকিত হয় অর্থাৎ শিখা হয় জলে, যদি আলোটা না জলে প্রদীপের শিখা যদি না থাকে সেই প্রদীপের কোনো মূল্য আছে? হ্যাঁ
বিনা যদি পড়ে থাকে সেই বিনার কোনো মূল্য হয় না যখন বিনাতে তান না দেওয়া হয়। তাই আজ মহাজন কত সুন্দর পদাবলিতে তার সুন্দর একটি পদের মধ্যে দিয়ে সুরের মধ্যে দিয়ে নবদ্বীপের বর্ণনা দিচ্ছেন। কি বলছেন? এই সে কথাগুলোর মধ্যে ডুব দিতে হবে। নদিয়া আর ওই সুরধ্বনি, কিন্তু সে বিনা সকলি রয়েছে গো। এই সে নদিয়া নেচেছে গো নদিয়া হে সুরধ্বনি, সে বিনা সকলি রয়েছে গো।
সবাই আছে, নবদ্বীপ আছে, সর্বস্ব সবকিছু আছে, সুরধ্বনি আছে, কিন্তু সে বিনা সকলই রয়েছে গো। আজ আমার নিত্যানন্দ প্রভু গুরুদেবের কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে, গুরুদেব আমার ভাই নিমা এসেছিল, হ্যাঁ এই তো একটু আগেই আমার কাছে এসে সন্ন্যাসী হয়ে সন্ন্যাস মন্ত্র ধারণ করে সে তো বৃন্দাবনের পথে যাত্রা করেছে, সে কি গুরুদেব আমার ভাই কোন পথে গেছে? এই পথে। বেশ, গুরুচরণে প্রণাম করে সঙ্গে করে দুইজনকে নিয়ে গেছিলেন মা, একজন হলো মুরারি আর একজন হলো অদ্বৈত প্রভু। এখন অদ্বৈতকে বলছে, অদ্বৈত তুমি চলে যাও শান্তিপুরে, মানে ঘরে ফিরে যাও, আর সুরধ্বনি গঙ্গার ঘাটে একটা তরি নিয়ে মানে নৌকা নিয়ে আর ডোর কৌপিন বহির্বাসনে অপেক্ষা করবে। আর মুরারিকে বলছে, তুমি শিগগিরই নবদ্বীপে ফিরে যাও, গোটা নদিয়াবাসীকে জানিয়ে দাও আমি খুব তাড়াতাড়ি নিমাইকে নিয়ে চলে আসছি। মনে মনে চিন্তা করছে, কত দূরেই বার যাবে, আমি যদি একটু তাড়াতাড়ি যাই নিশ্চয়ই পথের মাঝখানে নিমাইকে পেয়ে যাব। তাই দুইজনকে দুই দিকে পাঠিয়ে এবার আমার নিতাই চাঁদ নিমায়ের পাঁচু পাঁচু ছুটছে, হরি বল হরি বল হরি। আর আমার গৌর হরি তিনি সন্ন্যাসী হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে আজ বদনে কৃষ্ণ 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 বলতে বলতে বৃন্দাবনের দিকে যাত্রা করছে, মুখে গাইতে গাইতে যাচ্ছে কৃষ্ণ নাম, হরি বল হরি বল। তো কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে যখন, আমরাও সবাই মিলে একবার গাইব, হ্যাঁ প্রভু যখন যাচ্ছে লীলার সাথে সাথে আমরাও তো যাচ্ছি, দেখে হাত তুলে হরিমল হরিম, সবাই হাত তুলে হাত তুলে, বাহ এবার হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা গাইতে গাইতে যাব, হাত তুলে হাত তুলে, এদিকে তুলুন পুরোটা তুলুন, হাত তুলতে হবে, হরি চরণ সারি করেছি, হরি হরি বলিব তা, হরি চরণ সারি করেছি, হরি হরি বলব তা, আমি হরি সারি করেছি, হরি হরি বলব তা, হরি চরণ সারি করেছি, হরি হরি বলব তা, হরি বিনা এ জগতে, আমার হরি বিনা এ জগতে, হরি বিনা এ জগতে, আমার হরি বিনা এ জগতে, আমাদের আর কেহ নাই, হরি চরণ সারি করেছি, হরি হরি বলব তা, আমি হরি চরণ সারি করেছি, হরি হরি বলব তা, কথাটা কি বললেন, হরিচরণ সার করেছি, হরি হরি বলবো তাই, সার কি সবাই করেছে? সার যদি করতেন তাহলে হাতগুলো নিচে নামতো না, হাত দুটো তার জন্য উপরে উঠে থাকতো, হরি বল হরি বল। এত কষ্ট হরি নামের আসরে বসে এত সুন্দর ভক্ত সমাগম, হাত তুলতে গেলেও আমাদের যে কত সুখ কামনা করি ভগবানের কাছে, আর কত সুখ চাই, হ্যাঁ ওই দেখুন খুঁটিতে হেলান দিয়ে বসে আছে, কীর্তন শুনতে বসেও যদি একটা ভালো কমিটির ভক্তরা যদি একটা চেয়ারের ব্যবস্থা করত, দেখতেন নিচে না বসে আগে গিয়ে চেয়ারে বসত,
হ্যাঁ, ভক্তগণেরা দেখবেন কমিটি যারা কর্তৃপক্ষ মানে কমিটির ভক্ত যারা যারা আয়োজন করেন, অনেক জায়গায় দেখেছি মা সামনের আসন খালি থাকে, পিছনে চেয়ারে গিয়ে আগে বসে। আমরা সুখ বড় ভালোবাসি। যখন লালাবাবু বৃন্দাবনে চলে যান তার জমিদারি ত্যাগ করে, গঙ্গাকুণ্ডের তীরে গিয়ে বালি দিয়ে একটা বালিশ করেছিল, কারণ জমিদার ছিল তো, খুব কষ্ট করে ঘুম আসছিল না বলে বালি দিয়ে একটা বালিশ বানিয়েছিল। তাই বাবাজি কৃষ্ণচন্দ্র তিনি বলেছিলেন যে লালা জমিদার ছিলে তো, সেই স্বভাব এখনো, সেই আরাম, সেই সুখ এখনো মন থেকে মোছেনি। তা বলি বালি দিয়ে বালিশ করে ঘুমাচ্ছ, হ্যাঁ, সঙ্গে সঙ্গে সেটা ভেঙে ফেলেছিল। তাই মাগো, কষ্ট না করলে কিছু পাওয়া যাবে? সারাদিন সংসারে ভূতের খাটুনি খাটছেন, সেখানে যদি বসে থাকেন আপনাকে কেউ খাওয়াবে না, খাওয়াবে? পাঁচ দিন বসে থাকুন, মজাটা বুঝতে পারবেন কে আপন আর কে পর। সংসার জীবনটা কর্ম করতে হবে, কর্ম করো, কর্ম করে যাও, কিন্তু তার বলে এই নয় যে আপনি সংসার করতে গিয়ে তার মধ্যে ডুবে বসে থেকে আপনার নিজের কাজটুকু আপনি ভুলে যাবেন। এখানে যা করছেন অন্যের সুখের জন্য, ছেলে মেয়ের ভবিষ্যৎ হবে, স্বামী ভালো থাকবে, শ্বশুর শাশুড়ি ভালো থাকবে, আত্মীয় পরিজন ভালো থাকবে, তাদের জন্য কর্ম করছেন। আর আপনার নিজের কর্মটা কি? সেটা হলো এই মহামন্ত্র হরিনাম জপ করা। হরি বল, হরি বল। অনেকে বলে আমার শ্বশুর বাড়িতে এই কালচার নেই তো, হরিনামের কালচার নেই, তাই আমিও যেতে পারি না। এই যে আমার শ্বশুর শাশুড়ি যদি কীর্তন শুনতে যেত তাহলে আমিও যেতাম। কি আর বলবো গো, আমাকে বলে কি আর বলবো, তারা কেউ আসে না, স্বামী আসে না, তাই আমি যেতে পারি না, বাড়িতে আমাদের এই হরিনাম চলে না, অন্য কিছু চলে। হরি বল, হরি বল। কালচারটা কার থাকলো আর কার না থাকলো আমার দেখার দরকার নেই। তুমি যখন পৃথিবীতে এসেছিলে তখন কি তোমার সঙ্গে শ্বশুর শাশুড়ি এসেছিল? তারা যখন চলে যাবে তুমি কি তার পিছন পিছন যাবে? তাহলে কেউ কারো সঙ্গে যাবে না, অর্থাৎ তোমার কর্ম তোমাকেই করতে হবে। তুমি যদি রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যাও তোমাকেই সোজা হয়ে দাঁড়াতে হবে, কেউ তোমায় তুলবে না। তাহলে তোমার সঠিক কর্মটা তোমাকে বুঝে নিতে হবে, কোনটা ঠিক কোনটা ভুল, কে কি করুণলা করলো তাতে দেখার দরকার নেই। হরিদাসের, হরিদাস ঠাকুরের পিতাকে হবিউল্লাহকে বলেছিল তোমার ছেলে মুসলমান কুলে জন্ম নিয়েছে, সে যেন কখনো ওই হিন্দু দেবতার নাম না করে। তখন হারেশ বলেছিল যে আব্বাজান, আমার কি ক্ষমতা আছে তার নাম করার? সে আমাকে দিয়ে করাই তাই আমি করি। তবে আব্বাজান, তুমিও আমার সঙ্গে কৃষ্ণ নাম করো, হরি নাম করো। শোনো আব্বাজান, সময় চলে গেলে আর পাওয়া যাবে না, একই খোদা তালার সৃষ্টি হিন্দু মুসলমান। তুমি চিন্তা করো না আব্বাজান, আজ থেকে তোমার কাছে আর কেউ নালিশ করতে আসবে না, আমার হয়ে কেউ নালিশ করবে না। কি করেছিল মা, নাম ভুলে গিয়েছিল? না, সব ছেড়ে সেই দিনই সর্বস্ব ত্যাগ করে তিনি নামকে সম্বল করে ঘর ছেড়ে পথে নেমেছিল। ভয় কিসের, যার পাশে গোবিন্দ আছে তার জগতে কোনো ভয় নেই। তাই একবার ভেবে দেখো তুমি, তোমার কর্ম তোমাকে করতে হবে। গোনাদিন কিন্তু সবারই ফুরিয়ে যাচ্ছে, কেউ চলে গেছে আর কেউ যাবে, আমরা লাইনে সবাই আছি, যেতে সবাইকে হবে। তাহলে মাথায় রাখতে হবে আপন আপন গুরুচরণ স্মরণ করে, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী একবার সেই গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করতে পারে, আর প্রভুর চরণে দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে যদি আত্মনিবেদন করতে পারে। সুখেই থাকি আর ভালোই থাকি, দুঃখে থাকি আর আনন্দে থাকি, তুমি সর্বেশ্বর মালিক, তুমি যা করাবে আমি তাতেই খুশি। নির্ভরশীল হতে হবে ভগবান, তাই গৌর হরি বল। ভগবান তাকে সাজা দেয় বাবা, কাকে দেয় বলুন তো, সাজা কাকে দেয়? ওমা বলুন, আপনার বাড়ির সামনে ছোট ছোট বাচ্চারা খেলা করছে, আপনার বাচ্চাও সেখানে আছে, মনে করুন তারা সবাই মিলে এত আনন্দ করছে, আনন্দ দেখে আপনি খুশি হয়ে তাদেরকে কোনো না কোনো একটা খাবার কিনে দিচ্ছেন, পাশে হয়তো দোকান থেকে একটা
খাবার কিনলেন, চকলেট বলুন, বিস্কুট বলুন, যাই হোক কিনলেন, কিনে আপনি কি শুধু আপনার বাচ্চাকে দেবেন, সবাইকে দেবেন? তো বেশ, তাহলে আনন্দ দেখে আপনি সবাইকে দিলেন, আর যখন দেখলেন যে তাদের মধ্যে গণ্ডগোল বেঁধে গেছে, মারামারি চলছে, আপনি ছুটে গিয়ে সবার আগে কার হাতটা ধরবেন? অন্য বাচ্চার হাত ধরবেন না আগে নিজের সন্তানের হাতটা ধরবেন? তার হাতটা আগে ধরবেন, নিজের সন্তানের হাত ধরবেন, আর কি করবেন, প্রয়োজনে তাকে হয়তো আপনি একটা চড় মারবেন। বাচ্চা বসে বসে কাঁদবে, কাঁদবে তো, চোখের জলে মাকে মা মেরেছে বলে কাঁদবে। হ্যাঁ, রাগে হয়তো আপনার সঙ্গে কথাও বলবে না, তাতে কোনো সমস্যা আছে আপনার? কারণ আপনি শাসন করেছেন যে তুই অন্যায় করছিস, তাই তোকে মারলাম, যাতে এই কাজ তুই আর না করিস। অর্থাৎ ভগবান তাকেই সাজা দেন যাকে তিনি বড় ভালোবাসেন, যাকে নিজের করে মানেন, যাকে নিজের করে ভালোবাসেন, ভগবান তাকেই কষ্ট দেয়। আপনি তাকে ভালোবাসবেন, আপনাকে পদে পদে আঘাত পেতে হবে, সে দেয়, সে আপনাকে ভালোবাসে তাই আপনাকে আঘাত দেয়। আপনি কাঁদছেন আর তার দিকে আঙুল তুলে বলছেন, তোমাকে এত ভালোবাসি তুমি কেন কষ্ট দিচ্ছ? মাথায় রাখবেন, জীবনে জ্ঞানেই বা অজ্ঞানে প্রচুর অপরাধ আমরা করে বসে আছি, পাহাড়ের মতো অপরাধ আমাদের। আর যাকে আপনি স্মরণ করছেন, যাকে আপনি ভরসা করছেন, আপনার একটু একটু করে আঘাত দেওয়া মানে আপনার অপরাধ কিন্তু একটু একটু করে খণ্ডন হয়ে যাচ্ছে। তাই তাকে ধন্যবাদ দিতে হবে যে তুমি এই অপরাধের সাজা দিতে 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 একদিন সমস্ত পাপ থেকে আমি উদ্ধার হয়ে যাব। নিতাই গৌর হরি বল হরি বল। হ্যালো ভক্তমণ্ডলীদের, বিশেষ অনুরোধ, যারা প্রসাদ পেতে বাকি রয়েছে আপনারা প্রসাদ পেয়ে নিন, যারা এখনো পর্যন্ত প্রসাদ পেতে বাকি রয়েছে। আজ দেখুন মা, শুধুমাত্র বিষ্ণুপ্রিয়া কেন, সত্যত্রেতা দ্বাপর কলি চার যুগের কথাই একবার ভাবুন। সত্যযুগে নারায়ণের বামে কে আছে? মা লক্ষ্মী। তাকে কত কষ্ট পেতে হয়েছে, সুতাপবনী সাধনা করেছিল লক্ষ্মীকে স্বয়ং পত্নী রূপে, নিজের ঘরণী রূপে পাওয়ার জন্য। বাঞ্ছা কল্পতরু বলেছিলেন তাই হবে। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের বামে মা সীতা, তার কথা চিন্তা করুন। প্রভু রামচন্দ্র বনবাসে পাঠিয়ে দিলেন ভগবানের সহধর্মিনী, তার জীবনের কষ্টটা দেখুন। বনবাসে পাঠিয়ে দিল, ক্ষমা হলো না, তাতেও তার ক্ষান্ত হলো না, আবার তাকে অগ্নি পরীক্ষাও দিতে হলো, তাতেও হলো না, অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। দ্বাপর যুগে রাধারানী শত বৎসর গোবিন্দকে হারা হয়েছিলেন। আর কলিযুগের কথা কি আর বলবো, রাধারানী শত বৎসর গোবিন্দ ছাড়া থেকেও সে কেমন আছে না আছে সে খবর পেত, বৃন্দা সখীকে দিয়ে নারদকে দিয়ে খবর আনত, কিন্তু বিষ্ণুপ্রিয়া যে কোনোদিন চলে যাবার, সন্ন্যাসী হয়ে চলে যাবার পর থেকে বিষ্ণুপ্রিয়া কোনোদিন প্রভুকে আর জানতে পারেনি, কোনোদিন তার সন্ধান পায়নি, সে কেমন আছে, কি করছে, কোথায় আছে। সারা জীবন চার দেওয়ালের মধ্যে বাধা থেকে ভগবানের সহধর্মিনী হয়ে ওই চার দেওয়ালের মধ্যে থেকে কাষ্ঠ বিঘ্ন সেবা করেছে প্রভুর, আর প্রতিদিন সারাদিনে যে মহামন্ত্র মুখে উচ্চারণ করত, ওই ষোলো নাম বত্রিশ অক্ষর উচ্চারণ করার পরেই একটা করে তণ্ডুল আলাদা করে রাখত, দিনের শেষে যতটুকু হতো সেইটুকু রন্ধন করে শাশুড়ি মাকে দিতেন, বাড়ির কাজের পৌরাণিক যে ভৃত্য তাকে দিতেন, অবশেষে যেটুকু থাকতো সেটা নিজে সেবা করত। কেন? শুধুমাত্র প্রাণটা বাঁচিয়ে রাখার জন্য, যাতে আমি প্রভুর সেবা করতে পারি। নিতাই গৌর হরি বল হরি বল। সুখে থাকার স্বপ্ন দেখো না, সুখ চিরকাল কারোর থাকবে না, তার পিছনে আরেকজন দাঁড়িয়ে আছে, সুখ দুঃখ দুই ভাই। সুখ পেয়ে তুমি আনন্দে বিলাসে দিন কাটাবে, তার পরপরই দরজার বাইরে আরেকজন আছে, সময় যখন হবে দরজা খুলে সে ঢুকে যাবে আর সুখ বেরিয়ে আসবে। আবার সুখ দুঃখ বেশি দিন থাকবে না, ওই দুঃখের পিছনে আরেকজন থাকবে, সে হলো সুখ।
দিনের পরে যেমন রাত হয় আবার রাতের পরে দিন হয়, তাদেরকে যেমন তুমি ধরে রাখতে পারবে না সে আসবেই, ঠিক তেমন সুখে থাকার স্বপ্ন দেখে আনন্দে বিলাসে দিন কাটিয়ে আবার দুঃখ পেলে কেঁদো না, দুঃখ তোমার আসবেই, আবার দুঃখের পরে ভেবো না সুখ আসবে না, সুখও আসবে। তাই যখন যেটা আসবে সেদিকে ভুলে গিয়ে নিজেকে সঁপে দাও গৌর গোবিন্দ চরণে, গুরুচরণ সার করো, হরিনাম মহামন্ত্র জপ করো। আমাদের সময় হলে সবাইকে চলে যেতে হবে, আপন ঘরে ফিরতে হবে। তাই আজ দেখুন প্রভু তো চলে গেলেন আর নিতাই চাঁদ পাঁচু পাঁচু যাচ্ছে, পিছনে পিছনে যাচ্ছে, হঠাৎ দেখছে নিমায় যাচ্ছে। হ্যাঁ, বেশ কিছুটা দূরে গিয়ে গৌর হরি আমার, ঠিক কোথায় বলবো বাবা, রাঢ় দেশের মাটিতে কাটোয়া কাঞ্চননগর থেকে বৃন্দাবনে যাবার পথে মাঝখানে রাঢ় দেশ, যেটা বীরভূম ডিস্ট্রিক্ট, ওই রাঢ় দেশের মাটিতে প্রভু আমার তিন দিন ধরে ঘুরছে। তিন দিন রাঢ় দেশে করিয়া ভ্রমণে কৃষ্ণ নাম না শুনিয়া প্রভু করেন ক্রন্দন, প্রভু করেন ক্রন্দন। তিন দিন ধরে রাঢ় দেশে ঘুরছে তো, কিন্তু কারোর মুখ থেকে একটু কৃষ্ণ নাম শুনতে পাচ্ছে না। তাই গৌর হরি মনে মনে কাঁদছে আর বলছে, এখানে কি এমন কেউ নেই যার মুখে একটু কৃষ্ণ নাম শোনা যায়? এখন রাঢ় দেশের মাটিতেই যাচ্ছে তো, হঠাৎ দেখছে কি একটা মাঠে ছোট ছোট বালকরা তারা খেলা করছে, তারা তাদের ধেনুবৎসকে মাঠে ছেড়ে দিয়ে তারা সবাই মিলে দল বেঁধে বন্ধুরা একত্রিত হয়ে খেলা করছে। এখন বাচ্চারা খেলা করে, আমরা তো জানি বাচ্চারা কি খেলা করে, একই খেলা করিস তোরা? আমার দিকে তাকিয়ে বল। আরে আমার দিকে তাকা না, পিছন দিকে তাকাচ্ছিস কেন? কি খেলা করিস? আমার দিকে তাকা, সর্বনাশ, লজ্জা পাচ্ছিস কোথায় আমার দিকে? আচ্ছা তুই বল কি খেলা করিস? লুকোচুরি খেলা করিস? আমার দিকে তাকা, লুকোচুরি খেলিস? বাহ, আচ্ছা কিতকিত খেলা করিস? করিস? হ্যাঁ, এখন বাচ্চারা প্রতিনিয়ত যা যা খেলা করে মা সেই খেলা, কিন্তু আজ দেখুন কি হলো, ওই ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা তারা, পাঁচ থেকে দশ তাদের বয়স, পাঁচ ছয় সাত আট নয় দশ এর মধ্যে বয়স, এখন তারা মাঠে ধেনুবৎস ছেড়ে দিয়ে সবাই মিলে খেলা করছে। এখন তাদের মধ্যে বন্ধুদের মধ্যে আবার ওই বন্ধুদের মধ্যে ডাকাডাকি হয়, একটা নাম আছে দেখবেন, বন্ধুদের মধ্যে ডাকাডাকি হয়, কাগজে কলমে এক নাম থাকে, মা বাবা আদর করে এক নাম রাখে, বাচ্চাদের এখন অনেক নাম, আবার বন্ধুদের মধ্যে ডাকাডাকি হয় এমন এমনও নাম আছে। তা সেই নামগুলো কি? কারোর নাম বিড়বিড়ে, ক্যাবলা, পটলা, নিধিরাম, সিধিরাম, হ্যাঁ এই হচ্ছে নাম। এখন দল বেঁধে খেলা করছে, এখন বিড়বিড়ে হঠাৎ করে বলছে, আয় ক্যাবলা। কি হলো বল? এই যে ক্যাবলা, মানিয়েছে না? ক্যাবলার মতো দেখতে না? আরেকজন বলছে, না না ভালো, না না ক্যাবলা, দেখ দেখো একটু বুদ্ধিটা দেখো ক্যাবলার, অমনি কি আর বললাম ক্যাবলা। শোন ক্যাবলা, প্রতিদিন সন্ধ্যাবেলা যখন আমরা ঘরে যাই না, আমাদের আমার ঠাকুরদাদা আমাকে কোলে বসিয়ে অনেক গপ্প শোনায়। এখন পাঁচ বছর বয়স তো বাবা, ভাষাও ঠিকঠাক বলতে পারে না, পরিষ্কার করে বলতে পারে না, বলছে গপ্প শোনায়। এই ঠাকুরদাদা গপ্প শোনায়, আমার ঠাকুরদাদা নাকি ওই লবদ্বীপে গিয়েছিল। শোন শোন, লবদ্বীপ নয়, নবদ্বীপ। আবার যা যে একটু পরিষ্কার করে বলতে পারে সে আবার বলছে লবদ্বীপ, সে আবার কি কথা বল, নবদ্বীপ। শোন না, ওই লবদ্বীপে না ঠাকুরদাদা সোনার মানুষ দেখে এসেছে। সোনার মানুষ? সোনার আবার? আরে সোনার মতো দেখতে তো, তাই তাকে নাকি সবাই সোনার মানুষ বলে ডাকে। আর শোন না, ওই সোনার মানুষ নাকি হরিনামের খেলা করে, গৌর হরি মানে মহাপ্রভু কিন্তু দূর থেকে ছোট ছোট বাচ্চাদের কথাগুলো শুনছে।
আর বাচ্চাদের কথাগুলো শুনছে যে হরিনামের খেলা করে সোনার মানুষ, তা আজ আমরা ঠিক করেছি সেই হরিনামের খেলা করব। ক্যাবলা তখন বলছে, শোন, নাম আমার ক্যাবলা হতে পারে, বুদ্ধির বেলায় আমি ষোলো আনা পরিপূর্ণ। শোন, হরিনাম করতে গেলে খোল লাগে, করতাল লাগে, সব আছে। মা বাবা বেঁচে গেছে, ঠিক নামটাই রেখেছে তোমার, নামেও ক্যাবলা, তুমি বুদ্ধিতেও ক্যাবলা। শোনো, খোল করতাল আলাদা করে লাগে না, ঠাকুরদাদা বলেছে সবার কাছে খোল করতাল থাকে। ঠাকুরদাদা বলেছে খোল করতাল আছে? হ্যাঁ রে, আলাদা করে লাগে না, কি গো মা লাগে, করতাল আছে? বাবা কই দেখি করতালগুলো দেখার। বেশ, এই তো করতাল, এবার খোলটা কোথায়? পেট বাজালে হবে, হাঁটু বাজালেও হবে না, কোথায় খোল? একদম ঠিক, এই দেহটাই হলো খোল। হরি বল। প্রমাণ দেখুন, এটা মাটির দেহ, মৃদঙ্গ, মৃত অঙ্গ, মৃত মানে মাটি, অঙ্গ মানে দেহ, মাটির দেহ মৃদঙ্গ। আমাদের দেহটা কিসের? প্রসাদ পেয়ে নিন, মাটির দেহ, পঞ্চভূতে গঠিত দেহ। ভক্তমণ্ডলীদের প্রতি বিশেষ অনুরোধ, এটা যেমন গোবিন্দ সেবার জন্য সৃষ্টি, আপনারা প্রসাদ পেয়ে নিন। আমাদের দেহগুলো গোবিন্দ সেবার জন্য সৃষ্টি, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল। এটা যেমন গোবিন্দ সেবায় বাজালে বাজে, না বাজালে বাজে না, আমাদের দেহ খোলো যদি গোবিন্দ সেবায় আমরা লাগাই, তবেই লাগবে, না হলে লাগবে না। তাহলে দেহ খোল আর করতাল সবার কাছে আছে, তাই তো? এই বিড়বিড়ে ক্যাবলা হলো তো, খোল করতাল সবার কাছে আছে। হ্যাঁ, তাহলে এবার সবাই মিলে একসঙ্গে বাজানো হোক, আর মুখে সবাই মিলে গাইব। আর মহাপ্রভু দূর থেকে দেখছে, ছোট ছোট বাচ্চাদের মুখে সেই নাম শুনছে, কি বলছে? আমরা সবাই গাইব, দেখে হাত তুলে ভগবানের সেবায় কৃপণতা করবেন না, হাত তুলুন, তুলেছেন তো? হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা গাইব, খোল করতাল বাজিয়ে। হরি বল রে, হরি বল রে, বল রে বদন ভরে, হরি বল রে, হরি বল রে, হরি বল, বল রে বদন ভরে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদন ভরে, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদন ভরে, এত সুন্দর আনন্দ হচ্ছে মা। স্বয়ং গৌর সুন্দর, তিনি আর দূরে থাকতে পারলো না, নাম শুনতে শুনতে প্রভু কি করলেন, গোপ বালকের মুখে শুনিয়া কৃষ্ণ না তথায় আসিয়া প্রভু করেন বিশ্রাম, করেন বিশ্রাম।